হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আইস ব্রেকার কি, এটি বা কী কাজে ব্যবহার করা হয়, এই বিষয়টি আমাদের মধ্যে অনেকেরই অজানা। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি এই আইস ব্রেকার সম্পর্কে সকল অজানা তথ্য। যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পানিতে বরফ জমাট বেঁধে নৌপথ অবরুদ্ধ হয়ে পড়ে এমন অঞ্চলে নৌযান চলাচল সচল রাখার ক্ষেত্রে আইস ব্রেকার হলো কার্যকর এক সমাধান। বর্তমানে বিশ্বের অনেক বন্দরেই নিজস্ব আইস ব্রেকার সার্ভিস রয়েছে। যেন সেখানে পোর্ট কল দেওয়া জাহাজগুলোকে বন্দরে প্রবেশের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে না হয়। সাধারণ অর্থে আইস ব্রেকার হলো এক ধরনের জাহাজ বা নৌকা, যেটি পানিতে জমাট বরফের আচ্ছাদন কেটে নির্বিঘ্নে চলাচল করতে পারে। তবে সমুদ্র পরিবহন খাতে আইস ব্রেকার বিশেষ অর্থ বহন করে। এটি যে কেবল নিজেই বরফ কেটে চলে তা নয়, বরং অন্যান্য নৌযানের জন্য চলাচলের পথ তৈরি করে দেয়। আইস ব্রেকার প্রসঙ্গ এলেই আমাদের চোখের সামনে বরফ ভেঙে এগিয়ে চলা জাহাজের ছবি ভেসে ওঠে। তবে শুধু বড় জাহাজই নয়, বরং আইস ব্রেকার তুলনামূলক ছোট আকারের নৌকাও হতে পারে। আকার যাই হোক, আইস ব্রেকার হতে গেলে ন্যূনতম তিনটি শর্ত পূরণ করতে হয়। সেগুলো হলো স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী হাল, অর্থাৎ জাহাজ যে অংশের উপর ভর দিয়ে পানিতে ভাসে, বরফ কাটার উপযোগী আকৃতি ও বরফ ঠেলে এগোনোর জন্য ইঞ্জিনের যথেষ্ট শক্তি। স্বাভাবিক পুরুত্বের বরফের ক্ষেত্রে আইস ব্রেকার সরাসরি আঘাত এনে সেগুলোকে ভেঙে দেয়। আর বরফের পুরুত্ব যদি বেশি হয়, সেক্ষেত্রে ব্রেকার তার বাও বরফের উপরে তুলে দেয় এবং নিজের ওজন দিয়ে সেই বরফের আস্তরণ ভেঙে ফেলে। পরে বিশেষ নকশার হাল এই বরফের ভাঙা টুকরাগুলোকে জাহাজের পাশে সরিয়ে দেয় অথবা নিচে ঠেলে দেয়। আইস ব্রেকারের ইতিহাস বেশ পুরনো। শুরুর দিকে অভ্যন্তরীণ নৌপথের বরফ অপসারণে এর ব্যবহার বেশি ছিল। এখন পর্যন্ত সবচেয়ে পুরনো যে আইস ব্রেকারের কথা জানা গেছে সেটি 1383 সালে বেলজিয়ামের ক্রুজেস শহর ঘিরে থাকা খালগুলো পরিষ্কার রাখার কাজে ব্যবহৃত হতো। আজ এ পর্যন্তই। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা জাগায়। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।